বিআর আম্বেদকরের 67তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালো দুর্গাবাড়ি চা বাগানের কর্মীরা। এদিন টিটিডিসি লিমিটেড পরিচালিত দুর্গাবাড়ি চা বাগানের সকল শ্রমিকরা মিলে বিরসা মুন্ডা কমিউনিটি হলে সামনে আম্বেদকরের মৃত্যুদিবস শ্রদ্ধার সাথে পালন করে। এই অনুষ্ঠানে ছিলেন টিটিডিসি লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা, বোর্ড অব ডাইরেক্টর সমীর ঘোষ, দুর্গাবাড়ি চা বাগানের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী, সম্পাদক বংশী তাঁতি সহ অন্যান্যরা। আমাদের ভারতবর্ষের একজন রূপকারও বলতে পারি ভীমরাও আম্বেদকরের আজকে মৃত্যুবার্ষিকী, এবং আজ থেকে শত বছর আগে এই ভারতবর্ষের দলিত মানুষের জন্য উনি লড়াই শুরু করেছিলেন। এবং আজকের দিনে যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই, তাহলে ওনার লড়াই যে বৃথা যায়নি, আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের যে নতুন ঘড়ার, নতুন ভারত গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ভীমরাও আম্বেদকরের যে স্বপ্ন ছিল যে প্রত্যেক অংশের মানুষ সমান অধিকার পাক, প্রত্যেক মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবে ভারতবর্ষকে আমরা নতুনভাবে গড়তে চাই। তো আজকে ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই, তাহলে দলিত অংশের মানুষ এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে আজকে ভেদাভেদ অনেকটা গুছিয়ে গেছে। এবং আজকে ওনার এই মৃত্যুদিনে আমরা ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, আমরা প্রণাম করি, এবং আগামী দিনে এখনো ভারতবর্ষে যেটুকু বৈষম্য রয়ে গেছে, উনি যেভাবে লড়াই করেছেন গরিব মানুষের জন্যে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্যে, দলিত মানুষের জন্যে, আজকে যদি ভারতবর্ষের দিকে তাকাই এবং আমাদের ত্রিপুরার দিকেও যদি আমরা তাকাই, একটা সময় মানুষের অধিকার ছিল না।